इसलिए एग्रेसिव हूं कि जम्मू एंड कश्मीर के पीएको को आप भारत का हिस्सा नहीं मानते हो क्या? एग्रेसिव ना हो, जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? পাকিস্তানে হিন্দু ধর্ম। দক্ষিণ এশিয়ার সুপরিচিত একটি দেশ পাকিস্তান। পাকিস্তানের বর্তমান জনসংখ্যা প্রায় 22 কোটি। জনসংখ্যা বিবেচনায় এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। 1947 সালে ভারতবর্ষ থেকে আলাদা হওয়ার পর এই দেশটির অধিকাংশ মানুষ ইসলাম ধর্মানুসারী। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা হলেও বেশ কিছু সংখ্যক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও শিখ ধর্মানুসারীরা থেকে গিয়েছিলেন পাকিস্তানে। সনাতন হিন্দু ধর্ম পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। ওয়ার্ল্ড অ্যাড্রেসের মতে হিন্দু অধ্যুষিত পঞ্চম বৃহত্তম দেশ পাকিস্তান। 2017 সালের জনগণনা অনুযায়ী পাকিস্তানে প্রায় 40 লক্ষ হিন্দু ধর্মানুসারী বসবাস করে। কেমন রয়েছে পাকিস্তানে হিন্দুরা? পাকিস্তানে হিন্দুদের উপর কি লাগাতার অত্যাচার চলছে? কেনই বা পাকিস্তানে নিয়মিতভাবে মন্দির ভেঙে ফেলা হচ্ছে, মূর্তি ভেঙে মাটিতে গুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের উপর চরম নির্যাতন করা হচ্ছে? এই সমস্ত কিছুই জানবো আমাদের আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্টে সবাই জয় শ্রীরাম অবশ্যই লিখুন। নমস্কার, আপনারা দেখছেন হিন্দু কথা, আমি আকাশ আপনাদের সাথে। পাকিস্তানের মোট জনসংখ্যার 2.14% হিন্দু জনসংখ্যা। তবে পাকিস্তান হিন্দু কাউন্সিলের দাবি, পাকিস্তানে প্রায় 80 লক্ষ হিন্দু ধর্মানুসারী বসবাস করে। শতকরা হিসাবে পাকিস্তানের উম্মেরকুট জেলায় সর্বোচ্চ 52.2% হিন্দু বসবাস করে। এছাড়া সংখ্যা হিসাবে সর্বোচ্চ হিন্দু ধর্মানুসারী বসবাস করেন যে জেলায়, সেখানে প্রায় 8 লক্ষ হিন্দু বসবাস করে। এছাড়া সিন্ধু প্রদেশের মিথি শহরের 80% মানুষ হিন্দু ধর্মানুসারী। দেশভাগের আগে 1941 সালের জনগণনা অনুযায়ী পশ্চিম পাকিস্তানে মোট জনসংখ্যা 14% ছিল হিন্দু, অপরদিকে পূর্ব পাকিস্তানে সেই সংখ্যা ছিল 28%। দেশভাগের পর পশ্চিম পাকিস্তান থেকে প্রায় 47 লক্ষ হিন্দু ও শিখ ধর্মানুসারী শরণার্থী হিসাবে ভারতে আসেন। পাকিস্তান স্বাধীনতা লাভের পর 1951 সালের প্রথম জনগণনায় দেখা যায় পশ্চিম পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 1.6%, আর পূর্ব পাকিস্তানে ছিল 22%। পাকিস্তানে হিন্দু জনসংখ্যা গত কয়েক দশকে ব্যাপক হারে কমেছে, যার কারণ প্রতিনিয়ত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পাকিস্তানি সরকার, সেনাবাহিনী আর উগ্রবাদী জনগণের পরিকল্পিত আক্রমণ। দ্য হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তানের 2010 সালের তথ্য অনুযায়ী প্রতি মাসে সেখানে 25 জন হিন্দু মেয়ে অপহরণের শিকার হয়, যার প্রকৃত সংখ্যা আরও অনেক গুণ বেশি। 2012 সালে পাকিস্তানের রিঙ্কেল কুমারী নামে একটি হিন্দু মেয়ের পরিণতি বেশ ঝড় তুলেছিল আন্তর্জাতিক মিডিয়াতে। পাকিস্তানের মোট হিন্দু জনসংখ্যার 95% বাস করেন সিন্ধু প্রদেশে। করাচিতে কিছু হিন্দুদের আনাগোনা চোখে পড়ে, যদিও পাকিস্তানের রাজনীতিতে তাদের কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। সরকারি উচ্চ পর্যায়ে হিন্দুদের কোনো উপস্থিতি নেই বললেই চলে। তবুও তার মাঝে পাকিস্তানের কয়েকজন আলোচিত হিন্দু ব্যক্তিত্ব হচ্ছেন সাবেক ক্রিকেটার দানেশ কানেরিয়া, আন্তর্জাতিকভাবে পরিচিত ফ্যাশন ডিজাইনার দীপক পেরবানি, পাকিস্তান সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি রানা ভগবান দাস, পাকিস্তানের প্রথম হিন্দু নারী বিচারক সুমন কুমারী ও পাকিস্তানের প্রথম নারী পুলিশ সুপার মনীষা রুপেতা। পাকিস্তান হিন্দু কাউন্সিল পাকিস্তানে হিন্দুদের সবচেয়ে বড় সংগঠন, যা রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হিন্দুদের প্রতিনিধিত্ব করে। এর প্রধান কার্যালয় করাচিতে। একসময় পাকিস্তানে অসংখ্য মন্দির থাকলেও বর্তমানে মন্দিরের সংখ্যা অনেক কম। করাচি শহরে বেশ কিছু মন্দির রয়েছে, যার মধ্যে শ্রী স্বামীনারায়ণ মন্দির অন্যতম। এটি শুধু মন্দিরই নয়, বলা যায় পাকিস্তানে হিন্দুদের একসাথে মিলিত হবার পর একটি স্থান যেখানে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিতভাবে পালন করা হয়ে থাকে। পাকিস্তানে বেশ কিছু বিখ্যাত হিন্দু মন্দির ও তীর্থস্থান রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হল বেলুচিস্তানের মাতা হিঙ্গলাজ মন্দির, শক্তিপীঠের অন্যতম একটি পীঠ। এই মন্দির স্থানীয় বালুচ মুসলিমদের কাছেও পরম পূজনীয়, তাদের কাছে এটি নানিকি হজ নামেও পরিচিত। বেলুচিস্তানের আরেকটি বিখ্যাত মন্দির কালা
ललाट काली मंदिर रनच रणचंडी उग्रमूर्ति देवी के समीह कर पुरो पाकिस्तान मंदिर समस्त अनुष्ठान यथासम्भव सहाज्य करें बालुच मुस्लिमरा देवी एखने पूजित हच्छेन कयेक हजार बछर धरे पाकिस्तान उल्लेखयोग्य मंदिरगुलिर मध्ये अन्यतम बरुण देव मंदिर मुलतान सूर्य मंदिर काटाश्वराज मंदिर पंचमुखी हनुमान मंदिर गोरखनाथ मंदिर प्रभृति विभिन्न प्रतिकूलतार मध्येओ पाकिस्तान हिंदूरा जुग जुग धरे बसबास करे आसछे तादेर जन्य रइल अनेक शुभकामना और भालोबासा।